হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে আজকে তোমাদের দেখাবো সুপারি গাছের ভিতর থেকে আবার সুপারি গাছ লাগানো হয়েছে, তা সেটাই কেমনভাবে পরে যেটা বলে ফল দেবে, তা কেমন ডবল ফল আসবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, বলবো। তা তোমরা দেখতে থাকো। অনেকের জমিতে তো এটা অনেকে লাগায়নি, আর অনেকে লাগিয়েছে, ওর জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, ভালো লাগবে। এই যে তোমাদের আজকে দেখাবো এই সুপারি গাছের ভিতর থেকে সুপারি গাছ লাগানো হয়েছে। এটা কিন্তু আমার বাবার বাড়ি। তা তোমাদের আজকে দেখাবো সুপারি গাছের ভিতর দিয়ে ছোট যে সুপারি গাছগুলো, সেই সুপারি গাছগুলো লাগানো হয়েছে। এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে সুপারি গাছের যে লাইনটা, তার মধ্যে থেকে কিন্তু আর একটা লাইন এই যে বাবা বসিয়ে দিয়েছে। আর সেই সুপারি গাছগুলোও কিন্তু ভালোই বড় হয়ে গিয়েছে। বেশি দিন হচ্ছে না কিন্তু লাগানো হয়েছে, কয়েকদিনই হচ্ছে লাগানো হয়েছে। তা সুপারি গাছগুলো ভালোই বড় হয়েছে, আর দুই বছর কি তিন বছর গেলে সুপারি গাছটায় ফল দেওয়া শুরু হবে। তা সুপারি গাছটায় সেই সময় কিন্তু ডবল ফল আসবে। তা তোমাদের আজকে দেখাবো সুপারি বাগিচাটা। সুপারি বাগিচায় গাছগুলো, বড় গাছগুলো কবে লাগানো হয়েছে সেটাই আজকে বলবো, বা ছোট গাছগুলো কবে লাগানো হয়েছে। এই যে সুপারি গাছের ভিতর থেকে দেখতে পাচ্ছ আর একটা করে লাইন। আগে সুপারি গাছগুলো এত দূর করে ফাঁকা ফাঁকা করে লাগানো হতো, কিন্তু অনেক সময় কি সেই সুপারি গাছটায় তেমন ফল হতো, কিন্তু মানুষের সবার পোষাতো না সেই ফলটায়। আর এখন সবাই যেটা ভাবে যে যেই সুপারি গাছটা আমরা লাগিয়েছিলাম সেটার মধ্যে থেকে আর একটা করে লাইন আমরা যদি বসিয়ে দিই তাতে কোনো অসুবিধা নেই, সেটাই ডবল ফল আসবে। কেন কি এই সুপারি গাছগুলো যখন সবাই লাগানো হয়েছে, এখানে কিন্তু সবাই অনেক আগেই সুপারি গাছ লাগিয়েছিল, তা এটা প্রায় 20 বছর আগে, প্রায় 30 বছর আগে। তা এই সুপারি গাছগুলো আমার বাবা বড় যে সুপারি গাছগুলো দেখাচ্ছি তোমাদের, এই গাছগুলো লাগানো হয়েছিল, আর এইগুলো লাগানো হয়েছিল এই 24 বছর, আর আমার বয়সী এই সুপারি গাছগুলো, আর আমি যে সময় হয়েছিলাম সেই এই সুপারি গাছগুলোই এই সময়ই লাগানো হয়েছিল। আর এই সুপারি গাছগুলো আর এখনও ফল দিয়ে যাচ্ছে। সুপারি গাছ কিন্তু অনেকদিন ফল দেয় ফ্রেন্ডসরা, তোমরা কিন্তু দেখতে থাকো। এই দেখো তোমাদের গাছগুলো দেখাই, তা গাছগুলো ভালোই লম্বা হয়ে গেছে। তা বাবা মা ঠিক করলো যে গাছগুলো লম্বা হয়ে গেছে যখন আমরা ভিতর থেকে আর একটা করে লাইন দিয়ে দিই, কেন কি সুপারি গাছগুলো বেশি ফাঁকা ফাঁকা ছিল, ওর জন্য আগে সবাই ফাঁকা ফাঁকাই লাগাতো। আর এই যে সবাই লাইন দিয়ে এই যে লাগানো হয়েছে সব সুপারি গাছগুলো, আর আগে সবাই ফাঁকা ফাঁকাই লাগানো হতো সুপারি গাছগুলো। আর এই গাছগুলো তো সব বাবাই আর মা মিলেই গাছগুলো বসিয়েছিল যেই সময় জমিটা নিয়েছিল, প্রচুর কষ্ট করেছে। আর এই সুপারি গাছের তো অনেক যত্ন করা লাগে, আর সার ব্যবহার, জল দেওয়া সব কিছু দেওয়া লাগে, সব নিজেরাই করতো, সেই সময় লোক নিত না, সব নিজেরাই করতো। সার দেওয়া, এই মাটিটা সাইড থেকে তিনটে কোপ দিয়ে দিয়ে সার দেওয়া হয়। আর তারপরে এই 5 বছর হয়ে গেছে এই ছোট সুপারি গাছগুলো লাগিয়েছে, বাবা একা লাগিয়েছে কিন্তু এই সুপারি বাগানটা। আজকে একটু করে মানে অনেকদিন ধরে ধরেই লাগিয়েছে সুপারি গাছটা। তা তোমাদের আজকে শেয়ার করলাম জিনিসটা, যে সুপারি গাছগুলো, এই সুপারি গাছগুলো বড়গুলো ফল যদি একটু কমে যায়, কমে তো অনেকটাই গেছে, কেন কি বড় হয়ে গেছে, 24 বছর ফল দিচ্ছে, 24 বছর ফল দিচ্ছে তা না, প্রায় 20 বছর ধরো ফল দিচ্ছে, 4 বছর তো একটু বড় হতে তো লাগবে। আর সেই সময় মাটির উর্বর শক্তি অনেক বেশি ছিল, ওর জন্য গাছটা জলদি বেড়েছিল, জলদি ফল এসেছিলো, কেন কি মাটিরটাই সার ছিল সেই সময়টা। এখন তো অনেক ওষুধপত্র ইউজ করে মাটিটায় বেশ সার নেই। আর
জমিটায় কিন্তু এক ফুটাও ঘাস পাতা কিছু নেই, আর এখন তো গরমের টাইমে এসব কিছুই থাকে না, আর বর্ষা পড়লে আমার নতুন করে ঘাস বেরো হবে। আর ঘাসটা তো ওষুধ দিয়ে মারা হয়, ওষুধ দিয়ে না মারলে সুপারিটা খোঁটা যায় না। আর এই যে গাছগুলো, এই গাছগুলো বড় হতে, এই গাছগুলো তো বড় হয়ে গেছে, আর এইগুলো ফল কমে আসলে কমে আসবে, আর এই ছোট গাছগুলোই সেই ফলগুলো দিয়ে পুষিয়ে দেবে, আর সেই একই বিক্রি করলে সেই টাকাটা পেয়ে যাবে, সেটাই হিসেবে এই গাছগুলো লাগানো হয়েছে। এই বাগিচাটা দেখতে পাচ্ছ কেমন ঘন করে লাগানো হয়েছে কিন্তু, আর এই সাইডের দিকটা আর একটা জমি আছে, সেই জমিটাও কিন্তু ঘন করে লাগানো। ওটা আমার মামিদের জমি, ওটা আমার মামাদের জমি, আর এটা আমার বাবার জমি। আর অনেকেই লাগিয়েছে এরকমভাবে, প্রচুর কিন্তু কষ্ট করতে হয়েছে, ওর জন্য কিন্তু লাগাতে পেরেছে। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, সবাই কিন্তু কমেন্টে বলো কোন কোন জায়গায় এরকম লাগানো হয়, কোন কোন আইল্যান্ডে লাগানো হয়, বা এরকম ফাঁকা ফাঁকা লাগানো হয় বা ঘন করে লাগানো হয়। এটা কিন্তু আগেই ফাঁকা ছিল, তারপরে কিন্তু ঘন করা হয়েছে এখন, এই 4 বছর হচ্ছে। কেন কি বড় গাছগুলোই ফল কমিয়ে এসেছে, ওর জন্য ছোট গাছগুলো পুষিয়ে দেবে, ওর জন্য লাগানো হয়েছে। আর আগে বাড়ি থেকে দেখতে পেতাম জমির একদম সীমানা, আর এখন কিন্তু দেখা যায় না জমির সীমানাটা। কেন কি ছোট গাছে তো গাছে একদম দেখা যায় না, ঘন হয়ে গেছে ওর জন্য। আর এই রেলিং এর সাইড থেকে বাবা সব লাগিয়ে দিয়েছে নারকেল গাছ, যতটা হবে ওর জন্য লাগিয়ে দিয়েছে রেলিং এর সাইড থেকে। আর আমার তো লাগছে প্রচুর গরম, আর জমির ভিতরেও প্রচুর গরম আছে, কিন্তু হাওয়া কম আছে ওর জন্য। আর ভিডিওটা বেশি তোমাদের সামনে বেশি দিতে পারছি না, তা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আমি কতটুকু জানি, আমি যেটুকু জানি ছোটোবেলাতে দেখে এসেছি বা এখন শুনছি, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। বা তোমরা দেখে সবাই কমেন্টে কিন্তু বলো কোন কোন জায়গায় এরকম বাগিচা করা হয়েছে, সুপারির গাছে যে ফাঁকা ফাঁকা লাগানো ছিল আগে, সেই গাছের ভিতর থেকে আবার চারা বসানো হয়েছে নতুন করে। তা সবাই কিন্তু কমেন্টে বলো কোন কোন জায়গায় লাগানো হয়েছে। আর আমি ভিডিওটা বেশি বড় করছি না, তা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।